ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলায় ছোট ও তুলনামূলক সস্তা ড্রোন ব্যবহার করে তারা। এর মাধ্যমে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে গোষ্ঠীটি। হামাসের ছোট ছোট এই ড্রোন ব্যবহারের সবচেয়ে বড় সাফল্য বলা যেতে পারে কমপক্ষে একটি মার্কাভা মার্ক ফোর ট্যাঙ্ককে ধ্বংস করে দেয়া। মার্কাভাকে বলা হয়ে থাকে বিশ্বের অন্যতম অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ও ভারী অস্ত্রে সজ্জিত ট্যাঙ্ক। ভিডিওতে দেখা যায় হামলার সময় এই যুদ্ধযানের স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেনি। এই রহস্যের কারণ হল এই যুদ্ধযানটির স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকানোর জন্য, ড্রোন দিয়ে নিক্ষেপ করা বিস্ফোরকের জন্য নয়। ২০০০ সাল থেকে জিপিএস প্রযুক্তি চালিত ড্রোন জনপ্রিয় হতে থাকে। এতে সংশ্লিষ্ট কয়েকটি পক্ষ থেকে আগেই উদ্বেগ জানানো হয়েছিল যে এ ধরনের ড্রোনের ব্যবহার সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর মধ্যে জনপ্রিয়তা লাভ করতে পারে। বিষয়টি এরকম যে এ ধরনের ড্রোন হলো গরিবের বিমান বাহিনী। দিন যতই যাচ্ছে এ ধরনের ড্রোনের ব্যবহার ঠিক ততই জনপ্রিয় হচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ ও ইউক্রেনীয় বাহিনী স্থানীয়ভাবে বিমানবাহিনীর বিকল্প হিসেবে এসব ড্রোন ব্যবহার করে আসছে। হামলার সঙ্গে সঙ্গে এসব ড্রোনের ব্যবহার করা হচ্ছে নজরদারির কাজেও। মাত্র কয়েক লাখ ডলারেই পাওয়া যায় এসব ড্রোন। এসব ড্রোন দিয়ে যেমন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়, তেমনই সামরিক যান ধ্বংসে বিশেষভাবে তৈরি গ্রেনেড ও বিস্ফোরকও রাখা যায়। একইভাবে ভারী অস্ত্রেও সজ্জিত করা যায় এসব ড্রোন। গেল শনিবারের হামলায় হামাস যেসব ড্রোন ব্যবহার করেছে ঠিক একই ধরনের ড্রোন হিজবুল্লাহও ব্যবহার করে থাকে। গেল বছর এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। নজরদারির মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ছাড়াও হামলার জন্য এসব ড্রোন ব্যবহার করে থাকে হিজবুল্লাহ। বিশ্লেষকরা বলছেন এসব ড্রোনের প্রযুক্তি এত সহজ যে একটি শিশুও এটি ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। ইউক্রেনে যে দৃশ্য দেখা যাচ্ছিল এখন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতেও তাই দেখা যাচ্ছে। কারণ ড্রোন তৈরির জন্য যা দরকার তা হল একটি সফটওয়্যার ব্যবস্থা যা ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়, সাথে একটি বিস্ফোরক ও কালো ইলেকট্রিক্যাল ট্যাপ। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।